হ্যালো, হ্যাঁ জান বলো। আমি ঘুমাচ্ছি, এক মিনিট অপেক্ষা করো, অনলাইনে আসতেছি। জান বলো, কেমন আছো? না শোনা, আমি কাল সারা রাত ধরে অ্যাসাইনমেন্ট করেছি, তাই উঠতে পারি নাই। তোমার ফোনটা বারবার বাজছে, একটু ধরো প্লিজ। হ্যালো, হ্যাঁ মা, বারবার ফোন দিচ্ছ কেন? হ্যাঁ আমি ঠিক আছি, তোমাদের আমার চিন্তা করতে হবে না। হ্যাঁ আমার এখন ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, বাই। তুমি তোমার মায়ের সাথে এভাবে কেন কথা বলছো রোজা? তুমি তো কারোর সাথে কথা বলছিলে, তাই না? তাহলে মায়ের সাথে সুন্দর করে কথা বলতে অসুবিধা কোথায়? কারোর সাথে এভাবে কথা বলা উচিত না। তাতে তোমার সমস্যা কি? এটা দেখা তোমার কাজ না। আমার এখন ক্লাস আছে, আমাকে যেতে হবে। বাই, তোমাকে আমি পরে কল দিব। হয়েছে রোজা, তোর মুড অফ কেন? তুই এত সুন্দর দেখতে, তোর মুখে যখনই হাসি থাকে না, একদমই মানায় না। আর বলিস না, আমার নিজের রুমে আমার কোনো প্রাইভেসি নাই। প্রফেসর ম্যাডাম সবসময় আমাকে লেকচার দিয়েই যাচ্ছে। আই এম জাস্ট টায়ার্ড অফ ইট দোস। প্রফেসর ম্যাডাম কে? আর জানিস না, আমার রুমমেট, মিডিল ক্লাস চিন্তাভাবনা, সবসময় এমন ভাব ধরে যেন প্রফেসর, ভালো লাগে না আর। মেয়েটা কেমন যেন একটা অদ্ভুত ব্যবহার করে। আমি তো শুনেছি ও একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করে, তাই না? হ্যাঁ, ওদের তো চিটাগাং শহরে অনেক বড় বড় দুইটা অ্যাপার্টমেন্টও আছে, এমনকি ওদের হচ্ছে অনেক পারিবারিক বিজনেসও আছে। হু কেয়ার্স, আমাদেরও আছে। ওর যে লাইফস্টাইল সবসময় আমাকে ইরিটেট করে, জাস্ট টু মাচ, আই জাস্ট হেট হার। এই চুপ চুপ, ও আসতেছে। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। খাচ্ছ না যে তোমরা? আজকে তো খাবার ভালো হয়েছে, তাই না? এগুলো ভালো খাবার তোমার জন্য হতে পারে, আমাদের জন্য না। আমাদের বাসায় কেউ এগুলো খায়ও না। এভাবে বলছো কেন রোজা? তুমি কি জানো এই লকডাউনে কত মানুষ পেটে ক্ষুধা নিয়ে ঘুমাচ্ছে? এই তোমার লেকচার দেওয়া বন্ধ করো তো প্লিজ, আমাদের অত শোনার সময় নাই। এনিওয়েজ গাইস, চল আমাদের ক্লাস আছে না, বাই রুষা। তোমার ড্রেসটা আমাকে পরতে দিবা? তুমি তো জানো আমার অনেক ব্র্যান্ডেড ড্রেস আছে, যেগুলো পরে আমি অলরেডি ছবি তুলে ফেলেছি। তোমার ড্রেসটা আজকে আমাকে একটু পরতে দিবা, তাহলে আমি বিকালে কয়েকটা ছবি তুলব। এটা
হ্যাঁ অবশ্যই নিতে পারো, কিন্তু তোমার তো অনেকগুলো ভালো ভালো ড্রেস আছে। আমরা তো শুধুমাত্র একবার ছবি তোলার জন্য ড্রেস পরি না, এটা ভালো হ্যাবিট নয়। ওয়াও রোজা দোস্ত, অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা, খুব সুন্দর। কোথায় কিনছস এই জামাটা? গত বছর আমার আঙ্কেল অ্যাব্রড থেকে পাঠিয়েছে, অনেক দামি এই জামাটা। ও আচ্ছা রোজা, তোর বাবা কি করে সেটা তো আমাদের বললি না, কি করেন উনি? ইদানিং ডাইনিং এ এসব কি বাজে খাবার দিচ্ছে, টেস্টলেস তাই না? তোমরা সবসময় এত কমপ্লেন কেন করো ডাইনিং এর খাবার নিয়ে? এতই যখন তোমাদের অপছন্দ, তাহলে তোমরা আসছোই বা কেন আর খাবার নিচ্ছই বা কেন? এটা তো সম্পূর্ণ খাবারের অপচয় হচ্ছে। তোমরা জানো লকডাউনে কত মানুষ না খেয়ে আছে? মানুষ সাদা ভাত পর্যন্ত খেতে পারছে না, আর তোমাদের কাছে তো কত ভালো খাবার। আমরা এত কিছু চিন্তা করতে কেন যাব? এগুলো ভাবার জন্য সরকার আছে। তোমার এত মিডল ক্লাস চিন্তা ভাবনা কেন? তোমার কে শুনতে চায় এগুলো লেকচার? ওকে সব বলিস না, ও সবসময় এরকম লেকচার মারে। ও যে কেন বুঝতে চায় না যে আমরাও লেকচার পছন্দ করি না, কোনো সেন্সই নাই। চল এখান থেকে, আমি তোদের জন্য খাবার অর্ডার করে দিচ্ছি। হ্যালো জান, শোনো না, আমার বন্ধুরা না তোমার থেকে ট্রিট চাচ্ছে, একটা পিজা অর্ডার করে দাও না প্লিজ। আমি কিছু শুনতে চাই না, তুমি কিভাবে টাকা অ্যারেঞ্জ করবা, আমার এখনই পিজা চাই। এটা আমার প্রেস্টিজ ইস্যু, তুমি যদি আমার প্রেস্টিজ না রাখতে পারো তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ। তুই কি জানোস করোনায় লকডাউনের পর থেকে তোর বাবা আর বেতন পায় না? আর গতকাল তো অফিস থেকে জানাই দিছে তোর বাবার চাকরিটা আর নাই। শোন বাবু, আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের মানুষ, মানুষের কাছে হাতও পাততে পারি না। আমি তো অন্তত তোরে লইয়া চিন্তায় নাই, তোরে যাই দিক সময় মতো তিন বেলা তুই তো খাইতে পাস। হুনস, তোর ছোট বোনটা সকাল থেকে কান্নাকাটি করতেছে, কেন কান্দাছে জানোস? আমি ওরে সকাল থেকে এখনো কিচ্ছু খাইতে দিতে পারি নাই। কোথায় দা দিমো খাবার ওরে, পাশায় কিচ্ছু নাই। গত মাস থেকেই আমাগো ঠিক করে খাবার দাবার হয় না, তাও তো তোরে কিচ্ছু জানাই নাই, তাইলে তুইও চিন্তা করবি। শোন বাবা, অভিযোগ করতে নাই, অভিযোগ করিস না, আমরা যা পাই যা আল্লাহ আমাদের দিছে আলহামদুলিল্লাহ বলা উচিত। আর বাবা আল্লাহর কাছে দোয়া কর, এই বালা মুসিবত যেন আল্লাহ দুনই থেকে তুললা নেয়।